28 বছরের ইতিহাসে জামালপুরে এমন ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। উজানে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। জেলার 50 ইউনিয়নের 4 লাখের বেশি মানুষ পানিবন্দী। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন দুর্গতরা। এদিকে জামালপুর দেওয়ানগঞ্জ রেলপথ চালু হলেও বন্ধ রয়েছে জামালপুর সরিষাবাড়ি বঙ্গবন্ধু যমুনা সেতুর রেল যোগাযোগ। শফিক জামানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। ক্যামেরায় ছিলেন এস কে রাশিদুজ্জামান। গত 28 বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবছরের বন্যা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে জামালপুরের 7 উপজেলার বন্যা কবলিত মানুষজন। যে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই আশ্রয় নিয়েছে নিজের শেষ সহায় সম্বল নিয়ে। বন্যার 10 দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বেশিরভাগের কাছেই এখনও ত্রাণ পৌঁছায়নি। তাই ক্ষোভ এবং কষ্টটাও তাদের একটু বেশি। আমরা কিরম কষ্টতে আছি, এত খানা দানা আসবে না, একটা আঙ্গর এলে কিছু দেয় না, আমরা বলা হয় না আঙ্গরে কান্দা হাড়ি ম্যাংরা ম্যাংগি চলাফেরা করে ফেলে, বাড়ি ঘরে যাবে আন্দা বাড়ি করে ফেলে, কত কষ্ট বলা হয়নি। পশ্চিম ইসলামপুর বাসি অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছি। খাদ্য বস্ত্র বাসস্থান বাসস্থান কারোরই নেই, সবার ঘরে ঘরেই পানি। 10-12 দিন ধরে ভিজে আসি আসি, 3-4টা পোলা হন মাতার হয়ে মানুষ নাই, স্বামী মরছে। ত্রাণ না পাওয়ার অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিরাও স্বীকার করলেন। তবে সাধ্য এবং সরকারি বরাদ্দ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তারা। সবার দিতে পারছে না, কারণ যা ত্রাণ সামগ্রী আসছে তাতে তো মনে করেন যে সব মানুষই পৌঁছিতে আসে না, পর্যায়ক্রমে দিতে আসে, একজন একজন করে মনে করেন যে আজকে একজনের, এবার একদিন পর আরেকজনের দিতে আসে, এইভাবেই দেওয়া লাগবে। একে তো ত্রাণের অভাব, তার উপর রয়েছে গোখাদ্যের তীব্র সংকট। শেষ পর্যন্ত এই সম্বলটুকুও হারাতে হয় কিনা তা নিয়েও আছে তাদের দুশ্চিন্তা। বানবাসী এসব মানুষের পাশে দ্রুত সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এমনটাই আকুতি তাদের। বন্যার কারণে বেশিরভাগ মানুষই তাদের পার্শ্ববর্তী স্কুল কলেজ কিংবা ব্রিজে আশ্রয় নিয়েছেন, কিন্তু যারা সেখানেও আশ্রয় নিতে পারেননি তাদেরকে বাধ্য হয়ে এভাবেই প্রতিদিনের কাজকর্ম সারতে হচ্ছে। কিন্তু আর কতদিন এভাবে তারা তাদের কাজকর্ম সারবেন সে শঙ্কাই তাদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বেড়েগ্রাম, ইসলামপুর, জামালপুর।